শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। মোহাম্মদ শহীদুল ইসলাম। বাবার নাম? বাবার নাম মোহাম্মদ ইসমাইল হোসেন সরকার। ইসমাইল হোসেন সরকার। মায়ের নাম? বাবা কিন্তু মৃত। মৃত, জি। মায়ের নাম? মাদেদা বেগম। ঠিকানাটা? গ্রাম খায়রা, পাকার আছে। যুদ্ধের আগে আপনি কি করতেন? সেনাবাহিনীতে ছিলাম। সেনাবাহিনীতে কাজ করতেন? মানে কোথায় পোস্টিং ছিল? ওদের সময় ছিলাম ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল বোধহয় 25 মাসের 2-3 মাস আগে, আমার কত স্মরণ লাগে, 3 মাস আগে আসছিলাম কুমিল্লা ক্যান্টনমেন্টে। তারপরে তো 25-26 মাস এই ঘটনাটা, আমরা পুরো ব্যাটেলিয়ন একটা টাইম ওখান থেকে বের হই, বাঙ্গন বাড়ি যায়, বাঙ্গন বাড়িতে ছেলে তেলে পায়ে যায়, সেনাবাহিনী অর্গাস ছেলেপেলেদেরকে ট্রেনিং দিই, ওখান থেকে ব্যাক করে রাখি টু সেক্টরে, এই কুমিল্লা সেক্টরে রুদ্ধ করে আমরা খালেদ মশাই বড় অপারেশন হয়েছে। আমি ছিলাম মোটর সেকশন, একটা ইন্ডিয়ান 4টা মোটর ছিল আর আমার ছিল 4টা মোটর। ইন্ডিয়ান মোটর কমান্ডার ছিল রঞ্জিত সিং, ভদ্রলোক হিন্দু রঞ্জিত সিং, আর আমি এক সেকশন কমান্ডার ছিলাম। ঘটনাটা হয়েছিল কি, ওইদিনকার 1 মিনিট বলতে হয় আমাকে, ওইদিনকে অ্যাটাক হবে তো মোটরটা তো এইভাবে থাকে, এই অ্যাঙ্গেলে থাকে, আর আমাদের পজিশনটা ছিল ইয়ার নিচে, ওই কী বলে বাঁশ ঘাড় নিচে, তো বাঁশের শিকড় হয়, প্রচুর শিকড় হয়, তো ফায়ার করতে অনবরত ফায়ার চাচ্ছে, আমি ট্রেভার্সিং হ্যান্ডেল করে ঘোরাচ্ছি, জানি ভাই 100 গজ 200 গজ, এই ট্রাই করতে 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 এই পুড়তে পুড়তে মোটরসাইকেল ওই আস্তে আস্তে পুড়তে 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 এইভাবে চলে এসে খাড়া হয়ে, তখন বোমটা তখন যাচ্ছে এইভাবে, ক্যাপ্টেন গপ্পর পিছের থেকে টান দেয়, সে কী করো এখানে লাগবে, এখন তো মোটরটা এইভাবে তুলে ফায়ার করছি, আমাদের হুঁশ নেই, ফাইনাল তো মোটরটা তুলতে, মোটর তোলা কিন্তু খুব কঠিন ব্যাপার, ব্যাপার কি এরকম এত বড় একটা ব্যাস প্লেট, এত বড় একটা লোহা, কমপ্লিট লোহা, বৃষ্টি শিখে চলতাম, ওর উপর মোটরটা বসানো থাকে, ততক্ষণ পুরাটা ভেঙে গেছে, ওটা তুলতেও তো অনেক কষ্ট ঘাড়ের মধ্যে, আবার ওখান থেকে দেখ কষ্ট মাসে তুলি, জায়গা তো চেঞ্জ করলাম, চেঞ্জ করি তো এটা আমাদের এরকম ঘটনা, সিলেট চিটাগাং চিটাগাং অপারেশন করেছি, ইয়াতে ইউনিভার্সিটিতে লাস্ট অপারেশন বিশ্ববিদ্যালয়ে, হ্যাঁ, তারপর কুমিল্লা এয়ারপোর্টে ওখান থেকে এসে, ওই এখান থেকে পৌঁছে কুমিল্লা এয়ারপোর্টে রানওয়ের পরে
বোমবারিংকারীরা আমি আর নষ্ট করেছি, অনেক ভুলি গেছি। আমার সবচেয়ে স্মরণীয় ঘটনা আমার দুটা বলতেই হবে। দশটি রান্নাটা বঙ্গবন্ধু প্রত্যাবর্তন করে, বঙ্গবন্ধু রিপ্রেশন করাতে গাডা পনার সেখানে আমি ছিলাম। ফোর বেঙ্গল তো গাডা পনার দিল, বিমানে করে আসলো, ঘুরতে ঘুরতে 40-50 মিনিট পর বঙ্গবন্ধু নামল। বঙ্গবন্ধুর প্রথম জীবনে আমি তার বাড়িতে গাডে গার্ড কমান্ডার ছিলাম। আমি বঙ্গবন্ধুর খুব কাছে দেখেছি একটি মাস, হাজার হাজার মা মারা বা সন্তান হারা ছেলে মারা ছেলে কত লোক আসতো বঙ্গবন্ধু সাদা পাল্লার ভেতর, কাকে 10-50 টাকা বার করে দিত, মাথায় হাজি তোলা লাগলা, হাজার হাজার লোক আসতো, কত লোকের বাপ ছেলে মারা গেছে, বাপ নাই, স্বামী নয়, নেংরা লোলা, বিভিন্ন লোক আসতো। আমার এই ঘটনাটা এখনো আমার থেকে সাক্ষাৎকার দিই, আমি এই ঘটনাটা বলি। মানে যেরকম একটা আশা নিয়ে আপনারা দেশটাকে স্বাধীন করলেন, এখন কি মনে হচ্ছে সেরকম আশা পূরণ হয়েছে? আমরা তো কিছু পাওয়ার আশা করিনি, দেশটা ভালোভাবে চলবে। আমাদের নেত্রী যেভাবে দেশ পরিচালনা করছে খুবই ভালো, কিছু দলের লোকের ভিতরে কিছু সমস্যা আছে, সেগুলোকে নেতৃত্ব দেখতে হবে, সংগঠনটাকে ভালো করে দেখতে হবে। কিছু খারাপ লোক ভিতরে হয়তো দেশ দলকে নষ্ট করছে, এটা আমি লক্ষ্য করে দেখি, কিন্তু আমাদের তো কিছু করার নাই, আমরা একটু দেখি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।